হাওড়াতে কারখানায় তোলাবাজি করতে গিয়ে ধৃত তৃণমূল পঞ্চায়েত সদস্য, পাশাপাশি গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল সংখ্যালঘু সেলের প্রাক্তন বুথ সভাপতি সহ মোট চারজন। চারজনকে গ্রেপ্তার করলো ডোমজুর থানার পুলিশ। ডোমজুরের জালান কমপ্লেক্স এলাকায় একটি কারখানায় গিয়ে মোটা অঙ্কের টাকা চাওয়ার অভিযোগ, টাকা না দিলে খুনের হুমকি, এমনকি মারধরের অভিযোগ কেশবপুর পঞ্চায়েতের সদস্য সাদ্দাম মোল্লা সহ বাকিদের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি সত্ত্বেও তৃণমূল নেতা প্রকাশ্যে তোলাবাজির ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে ডোমজুরে। দাদা, আপনার বিধানসভা এলাকায় জালান কমপ্লেক্সে একটি তোলাবাজির অভিযোগে চারজন গ্রেপ্তার হয়েছে। এরা বিগড়ি গ্রাম পঞ্চায়েতের একজন পঞ্চায়েত সদস্য আছে এবং প্রাক্তন মাইনরিটি সেলের সভাপতিও রয়েছে। কী বলবেন বিষয়টা? দেখুন, তোলাবাজির যদি অভিযোগ থাকে, পুলিশ গ্রেপ্তার করেছে, আমি যতদূর জানি কোর্টে চালান করেছে, আইন আইনের পথে চলবে। সে তৃণমূলই হোক আর যেই হোক না কেন, দুষ্কৃতীদের একটাই কথা, দুষ্কৃতী তারা। এখানে তো কী বলার আছে, আইন আইনের পথে চলবে। কি মনে হচ্ছে, কি মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে কি পুলিশ অ্যাকশান নিচ্ছে? না না, অ্যাকশান তো আগেও নিয়েছে। আগে কি অ্যাকশান নেয়নি? পুলিশ সবসময় অ্যাকশান নেয়। মুখ্যমন্ত্রী বলার আগেও অনেক অ্যাকশান নিয়েছে, সেটা তো কথা না যে মুখ্যমন্ত্রী না বললে অ্যাকশান হবে না, সেটা মুখ্যমন্ত্রী সবসময়ই বলেন। মুখ্যমন্ত্রী সবসময় তোলাবাজির বিরুদ্ধে, মুখ্যমন্ত্রী সবসময় অন্যায়ের বিরুদ্ধে। সদস্য তিনি কারখানার মধ্যে ঢুকে এবং অস্ত্র দেখা যাচ্ছে সিসিটিভি ফুটেজে যে চারজন সঙ্গীকে নিয়ে তিনি ঢুকছেন, দল থেকে কি কোনো ব্যবস্থা নেওয়া হবে? নিশ্চিতভাবেই নেবে দল থেকে ব্যবস্থা, নিশ্চিতভাবেই নেওয়া হবে। দল কি তদন্ত করবে? তদন্ত করবেই, তদন্ত করবে এবং ব্যবস্থাও নেওয়া হবে। দলের দুষ্কৃতীদের কোনো জায়গা হবে না, এটুকু আমি বলতে পারি। আল তামার রেস্টুরেন্ট এবার নিবড়াই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। এখানে থাকছে অ্যারাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ, বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট। যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন, থাকছে কনফারেন্সের সুবিধা। আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট, ডোমজুর। যোগাযোগ করুন 9123608838। আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে। তাহলে আর দেরি কেন, আজই আসুন আল তামার রেস্টুরেন্টে।